মামাই যে গরুগুলো দেখেন এরকম জাত মান কোয়ালিটি দেখে কোনো খামারি ভাই যদি গরু সংগ্রহ করে, আমি মনে করি তার জীবনে একটি টাকা লস হবে না, সে একটি আদর্শ খামার গড়ে তুলতে পারবে। কিসের জন্য? গরু কোয়ালিটির উপরে ডিফেন্স করে দুধের হিসাবটা। আসলে এই গরুগুলো দিয়ে কোনো দর্শক বাজারে প্রথম অবস্থায় শুরু করে, আমি আমি মনে করবো সে অবশ্যই লাভবান হবে। এর ভিতরে কোনো কিছু কমতি নেই, কোয়ালিটির ভিতরে পার্সেন্টেজ দিক দিয়ে মাশাল্লাহ সেরা আছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পুরসভাটা আছে তার পাশেই আমার বাড়ি, আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। আজকে দর্শক ভাইদেরকে মোট 7টি বকনা বাছুর দেখাবো, এবং যাতে মানে কোয়ালিটি গুণে সব দিক দিয়ে আছে। আর দর্শক ভাইরা এক এক করে দেখলে বুঝতে পারবে যে রিপন ভাই যে গরুগুলো সংগ্রহ করেছে আসলেও গরুগুলো অনেক ভালো। দর্শক ভাইরা যাচাই বাছাই করে আমার থেকে মাল নেবে, কোনো প্রবলেম নেই। কী কী জাতের গরু আছে মামা? আজকে একটা রেড ফিজিয়ান আছে, আর সবগুলাই হলস্টাইন ফিজিয়ান গরু। সবগুলো হলস্টাইন ফিজিয়ানের ভিতরে আপনি রেড ফিজিয়ান বলে এটা একটা আছে, আনকমন একটা গরু আছে বুলের। তো চলুন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দরকার। জি অবশ্যই মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু মামা এটা? মামা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চারা দেখেন কতটা কিউট, কতটা পার্সেন্টেজ আছে। এই যে ঠোঁটটা দেখলে বোঝা যাবে আসলে এই গরুটার। এরা কিন্তু কোনো ছোট বাচ্চা না, যে একবার দুধ খাওয়া বাচ্চা। এগুলোর বয়স আছে 8 মাস 9 মাস করে, ঠিক আছে? 8 মাস 9 মাস আছে। পার্সেন্টেজ দিক দিয়ে মাশাল্লাহ খুব সেরা, এবং মাজাটা দেখেন কতটা ভারী, এবং কলসি মাজা যাকে বলে, ঠিক আছে, খুবই সুন্দর এবং খুবই ভালো। বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 8 মাস থেকে 8.5 মাসের মধ্যে। ওলানটা দেখান, যে ওলানটা বাটগুলা কিন্তু একবারে গোলাপি। ওলান পালন দেখতে, হ্যাঁ ওলান পালন কিন্তু খুব গোলাপি একবারে। এবং খাওয়া দাওয়া 100% সুস্থ? খাওয়া দাওয়া মানে বেশি খায়, অনেক খাওয়া খায়, মানে কি আর বলবো, একবারে পেট লোড। তারপরে এর খাবার কোনো অরুচি নাই, এবং খাওয়ার দিক দিয়ে মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো। দামটা রাখছেন কত এটার? এটার আমি দাম রাখছি হচ্ছে 65,000 টাকা মাত্র। 65,000 টাকা হলে এই গরুটি আপনার কাছ থেকে নিতে পারবে। 65,000 টাকা। চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখি। অবশ্যই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি আছে দর্শক ভাই আসলে দেখলে এটা বুঝতে পারবে। কানগুলো মাশাল্লাহ ছোট আছে, এক মুঠো কান, মাথাটা ছোট আছে। এই যে আর গরু কিন্তু বড় সড়ো, এ ছোট বাচ্চা না, ঠিক আছে? দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। পাগুলো দেখেন কত মোটা মোটা, এবং পায়ের খুরগুলো বাটি বাটি খোড়া, কিন্তু খুবই কোয়ালিটি এবং খুবই ভালো, এবং স্কিনটা অনেক সফট, যেখানে টানবে সেখানে বলবে আশা করা যায়। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স আছে 9 মাস। 9 মাস বয়স? জি জি জি। ওলানটা দেখান দর্শক ভাইদেরকে। এই যে ওলানটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। খাওয়া দাওয়া সুস্থ সবল? হ্যাঁ, খাওয়া দাওয়া প্রত্যেকটা গরু অনেক অনেক ভালো খায়, কি বলবো, পেট ভরা, তারপরে মানে খাচ্ছে সেই খাওয়া, খাওয়ায় অরুচি নাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা এটার? এটার দাম রাখছি আমি 72,000 টাকা। 72,000 টাকা দাম রাখছেন? 72,000 টাকা দাম রাখছি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, আলগা কিছু অর্ডার করা যাবে। চলেন আমরা 3 নম্বর গরুটি দর্শক। জি অবশ্যই মামা, আমরা সিরিয়ালে 3 নম্বর যে গরুটি দেখছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা আশা করা যায় অনেক লম্বা এবং বিগ বডির একটা গাভী হবে আমি মনে করি। এর মাথা থেকে শুরু করে একবারে আপনার মাজা পর্যন্ত একই লেভেল, একই চড়, এবং পা হাত পাগুলো দেখেন কতটা মোটা সোটা, এবং খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো খায়, ঠিক আছে? মাথাটা বেশ ছোট আছে, কানগুলো ছোট আছে। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স আপনার 9 মাস আছে। 9 মাস বয়স? হ্যাঁ। এই যে উলানটা দেখান দর্শক ভাইদেরকে, কত সুন্দর একটা উলান। তলাবরটাও দেখতে পাচ্ছেন, চারটা নিপুল জায়গা আছে। চামড়া হিউজ পরিমাণ, পাতলা, রাবারের মতো বলে টানলে পারে। এগুলো দেখে অবশ্যই দর্শক ভাইরা গরু ক্রয় করবে, লাভবান হবে। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা? হ্যাঁ, এরপরে পেন্টও কিন্তু সেম টু সেম, এবং গরুটা অনেক বড় হবে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। আর দর্শক ভাইরা এত কিছু বলা লাগে না, জিনিস দেখলে আসলে দর্শক ভাইরা চিনে, এখন প্রত্যেকটা দর্শক ভাই বুঝে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। যাচাই বাছাই করে তারাই নিক, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছেন 72,000 টাকা মাত্র। এটাও 72,000 টাকা দাম রাখছেন? জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে, কোনো প্রবলেম নাই। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখ। জি অবশ্যই। আমরা সিরিয়ালের 4 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি
এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক? হ্যাঁ, এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বক না বাচ্চা। বাচ্চাটা কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাইয়েরাই যাচাই বাছাই করে নেবে, আমার কোনো সমস্যা নাই। এবং রূপে গুণে মাশাআল্লাহ সব দিকে আছে। এর ঠোঁটটা গোলাপি আছে, দেখা নেই যে এর ঠোঁটটা গোলাপি আছে, মাথাটা ছোটো, কানগুলো ছোটো, লাভি কম্বল কোনো কিছু নেই। এবং পিনটা কত সুন্দর মাশাআল্লাহ, কালোর উপরে হালকা সাদা পিন, এর উপরে হলস্টাইন ফ্রিজিয়ানের পিনটা আমি মনে করি যে হয় না। আসলে পার্সেন্টেজ দিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর। বয়সটা কত মাস হবে এটার? এটারও বয়স আছে আপনার 9 মাসের মতো, 9-10 মাসের মতো। হ্যাঁ, 9 থেকে 10 মাসের মতো এটারও বয়স আছে। এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো, কোনো কিছু কমতি নেই। এই যে কোলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে তলাবারটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই গর্জিয়াস একটি কালার কম্বিনেশন। জি জি, খুবই কোয়ালিটি এবং খুবই কালার, খুবই সুন্দর এবং মাশাআল্লাহ খুবই কোয়ালিটি একটা বাচ্চা। ঠেংগুলো মোটা সোটা আছে এবং পেনটাও মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম পিন দেখে কোনো দর্শক ভাই এবং পার্সেন্টেজ দিক দিয়ে গরু ক্রয় করতে হবে, তাহলে অবশ্যই সে লাভবান হতে পারবে। ঠিক আছে, দামটা রাখছেন কত? এটার দাম আমি রাখছি 75,000 টাকা মাত্র। 75,000 টাকা দাম রাখছেন? মাত্র 75,000 টাকা দাম রাখছি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি, হালকা কিছু অর্ডার করা যাবে। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি অবশ্যই। মামা সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বড় সরু আকৃতির গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, একটা ডাবল বডির গরু। ঠিক আছে, এর ভিতরে ক্যালসিয়াম, ভিটামিন আসলে কোনো কিছুরই কমতি না, একটা ডানু প্রকৃতির গরু। ঠিক আছে, গরুটা দেখেন, মাজাটা দেখেন, ঠ্যাংগুলো দেখেন, এই যে ঠোঁটটা দেখাতে হবে তার আগে, যে ঠোঁট কিন্তু গোলাপি, এই যে ঠোঁট গোলাপি আছে। মাশাআল্লাহ বড় সড় একটা গরু। এটার বয়স আছে আনুমানিক 12 মাস। 12 মাস বয়স? জি, 1-2 মাসের পরে এটা আপনার কনসেপ্টে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবং পাগুলো দেখেন কত মোটা, অনেক মোটা। ঠিক আছে, একটা ডাবল বডির গরু। হ্যাঁ, এই মাজাটা দেখেন, এই যে উলানটা দেখেন দর্শক ভাইদেরকে, যে কত সুন্দর একটা উলান। ঠিক আছে, তলাবারটাও দেখতে পারলেন দর্শক বন্ধুরা, খুবই ভালো। খাওয়া দাওয়া 100% সুস্থ সবল? হ্যাঁ, খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুবই খুবই খুব খায়, কি বলবে যে, এই দেখলে বোঝা যাচ্ছে আসলে কেমন খায়। আর এতটা না খালে তো শরীরটা আর হয়নি। এবং পিনটা ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর। এবং এর কালারটা কি, এর পার্সেন্টেজটা আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে কতটা পার্সেন্টেজ আছে। আমি বলবো না কতটা পার্সেন্টেজ আছে, দর্শক ভাইরা এটাতে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবে যে এসব জিনিস। আর যে স্কিনটা দেখাইতে হবে, যে স্কিনটা কতটা সফট এবং কতটা রসুনের চুচা যেমন সেম এরকম। এবং গরু বড় আছে মাশাআল্লাহ। এসব জিনিস দেখে দর্শক ভাইরা অবশ্যই গরু ক্রয় করবে, আমি মনে করি সে লাভবান হতে পারবে। 100 দামটা রাখছেন? এটার আমি দাম রাখছি 1,05,000 টাকা। 1,05,000? 1,05,000 টাকা মাত্র। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি জি জি। সিরিয়ালের 6 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মামা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের রেড ফ্রিজিয়ান গরু। বাচ্চাটা খুব ভালো এবং কোয়ালিটি অনেক সুন্দর এবং দানু প্রকৃতির গরু, হেলদি টাইপসের আসলে, খুবই সুন্দর। এবার স্কিনটা অনেক সফট। ঠিক আছে, যেখানে টানা যায় আসলে সেখানে বলে, এই যেখানে টানবে সেখানে বলবে এই কোয়ালিটির গরু। ঠিক আছে, বয়সটা কত মাস হবে? এটার বয়স হচ্ছে 9-10 মাসের মধ্যে মামা। 9-10 মাস? হ্যাঁ, মাজাটা দেখান, মাজাটা কতটা ভারী। এই যে ওলানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে ওলানটা দেখান, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, চারটা জায়গা আছে। এই যে চামড়া কতটা লুজ, একবারে রাবারের মতো বলে। এগুলো আসলে জাতে মান কোয়ালিটির উপরে গরু। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই গ্রোথ ফুল একটি বাচ্চা, খুবই গ্রোথ, দানু প্রকৃতির গরু। আচ্ছা, দামটা রাখছেন কত এটার? এটার দাম রাখছেন 75,000 টাকা। 75,000 টাকা দাম? 75,000 টাকা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। মামা সিরিয়াল নাম্বার 7 এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, এই একটা ডাবল বডির গরু। ঠিক আছে, এটা ডাবল বডির গরু। গরুটা একটু বড় সড় আছে, পেট টেট খাওয়া দাওয়া আসলে প্রচুর খাওয়াইছে। এই যে খাওয়াই মনে করেন কমতি নাই গরুটাই। ঠিক আছে, আচ্ছা, খাওয়াই কমতি নাই এবং মাশাআল্লাহ এর রূপে গুণেও খুবই সুন্দর। ঠিক আছে, এটা অরিজিনাল একটা গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা গরুটা, এখনও দড়িটাই চেঞ্জ করি নাই। এই যে
এখনো দড়ি গিট্টি গিট্টি পড়ে আছে, এখনো দড়িটাই চেঞ্জ করি নাই। বয়সটা কত মাস হবে? হ্যাঁ, এটার বয়স আছে আনুমানিক 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস বয়স। মাজাটাও দেখেন অনেক বড় সড়ো আছে, ঠিক আছে। উলানটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে উলানটা, বাটগুলা খুব ভালো আছে। এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আমি কাছে হচ্ছে 85,000 টাকা মাত্র। 85,000? জি, এটার দাম 85,000 টাকা। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, কিছু অল্প কিছু অনার করা যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে দরদাম করে নিতে পারবে? জি জি। আমার এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দর্শক ভাইরা জাত মান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবেন, অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি টাকা দিয়ে মাল কিনবেন, অবশ্যই ভালো জিনিসটা কিনবেন, তাহলে ভবিষ্যতের ভালো কিছু আশা করা যায়। অল্প টাকার মাল খুঁজবেন, যে আমি অল্প টাকা দিয়ে মাল খুঁজতেছি, খারাপ জিনিস নেবেন, তাহলে ভবিষ্যৎ কিন্তু আপনি ঠকবেন। আমার কথা হলো যে আপনার টাকার ব্যথা কলিজার কাছে, আপনি টাকা দিয়ে ভালো জিনিসটা ক্রয় করবেন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। দর্শক ভাইরা এগুলা অবশ্যই লক্ষ্য করে গরু ক্রয় করবে, তাহলে গান ভবিষ্যতে খামারও গড়ে উঠবে এবং আল্লাহ তাআলা তার মনের আশাটাও পূরণ করবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বার হলো 01752219260। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অফলাইন অনলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিলে পাবেন। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।